চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম সি 16। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে এমএস ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি পিকচারকে আপনার ইচ্ছা মতো নাড়াতে পারবেন, অর্থাৎ আপনার পিকচারটা যে জায়গায় প্রয়োজন আপনি ঠিক সেই জায়গাতেই কিন্তু সেই পিকচারটা সেট করতে পারবেন। তো চলুন ফিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক সেই প্রসেসটি। তো ফিউয়ার্স, প্রথমে আমরা আমাদের এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিচ্ছি। তো মনে করেন আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম, এখানে কোনো লেখা টেখা নেই, জাস্ট আমি আপনাদের কাছে শুধু পিকচারের মুভমেন্টটাই দেখাবো। তো এখন আমাদের যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে চুজ করে নিচ্ছি। মনে করেন আমি গুগল ক্রোমে গেলাম, গুগল ক্রোম থেকে যে কোনো একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে নেবো। মনে করেন এই পিকচারটা আমি এখান থেকে কপি করে নিব। তো এই পিকচারটায় আসলাম, এখান থেকে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর আমি আবার ওই ওয়ার্ডে গেলাম। এমএস ওয়ার্ডে যাওয়ার পর এই পিকচারটা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু এখানে সেট হয়ে গেল, কিন্তু এখন কিন্তু আমরা ইচ্ছা করলে এটাকে সহজে মুভ করতে পারছি না। দেখতে পাচ্ছেন আমি এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু পিকচারটা কিন্তু মুভ হচ্ছে না এই জায়গা থেকে। তো এটাকে কীভাবে আমরা খুব সহজে মুভ করাতে পারি? দেখতে পাচ্ছি আমি নিচের দিকেও নিয়ে যাচ্ছি, তাও কিন্তু এটাকে মুভ করানো যাচ্ছে না। তো এটাকে মুভ করানোর জন্য এখানে যে আইকনটা চলে আসছে, এখানে এই আইকনটাতে আমাদের ক্লিক করলে হবে, অথবা আমরা যদি এই পিকচারটা একটা ক্লিক করি, এই আইকনে না ক্লিক করে এই পিকচারটা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা মাউসের রাইট বাটন যেটা, অর্থাৎ ডান দিকের বাটন যেটা, সেটাতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব র্যাপ টেক্সট। দেখতে পাচ্ছেন WRAPTEXT, র্যাপ টেক্সটের মধ্যে এখানে এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আমরা এখান থেকে পেয়ে যাব। আমাদের যেটা ইচ্ছা আমরা কিন্তু সেটা এখান থেকে চুজ করতে পারি। আর এখানে এই আইকনটাতেও ক্লিক করলেও কিন্তু একই কাজটা হতো। তো আমরা এখান থেকেই যাই। এখান থেকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে টপ অ্যান্ড বটম, বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, আমাদের যেটা ইচ্ছা আমরা কিন্তু এখান থেকে সেটা চুজ করতে পারি। মনে করেন আমি টাইট যেটা রয়েছে, TIGST টাইট, এটাতে চুজ করলাম। এটাতে চুজ করার পর এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমি আমার ইচ্ছা মতো এটাকে যেখানে সেখানে মুভ করাতে পারছি। আপনার যদি কোনো এই পেজটার মধ্যে কোনো লেখাও থাকে, আপনি লেখার যে কোনো অংশে কিন্তু পিকচারটা সেট করতে পারেন, লেখার মাঝখানে সেট করতে পারেন, অর্থাৎ লেখাটা ডান দিকেও থাকবে, বাম দিকেও থাকবে, মাঝখানে পিকচারটা থাকবে, তারপরে লেখা উপরেও থাকবে, নিচেও থাকবে, এভাবে সেট করতে পারেন। বা এই পিকচারটাকে বাম দিকে এনে লেখাটা ডান দিকে থাকবে, এভাবেও সেট করতে পারেন। বা পিকচারটাকে একদম উপরে রেখে লেখাটা নিচে থাকবে, এভাবেও সেট করতে পারেন। অর্থাৎ এখন কিন্তু আপনি এই পিকচারটাকে যে কোনো জায়গায় কিন্তু আপনি মুভ করতে পারছেন খুব ইজিলি। জাস্ট আপনার মাউসে ক্লিক করে ধরে রেখে এটাকে টেনে নিয়ে আপনি মুভ করতে পারবেন। তো দেখলেন ভিউয়ার্স খুব ইজিলি কীভাবে আমরা কোনো পিকচারকে এমএস ওয়ার্ডের মধ্যে মুভ করাতে পারি। তো ফার্স আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝেছেন। তারপর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ।